কাজী কে কয় রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লেন এই ফাংশনে ওই পেশাল পারবেন না আবু জাহাল হজ আপনার চেয়ে কম করে নাই আবু জাহাল হজ আপনার চেয়ে প্রতি বছর হজ করত মরার বছরও হজ করছে আবু জাহাল মরছে রমজান মাসে এর আগের জিলহজ মাসে হজ করছে কিন্তু ইমানদার না বেঈমান নামাজ আর সেজদা ইবলিস আপনার চেয়ে কম দেয় নাই আপনার 14 পুরুষ ওই পরিমাণ সেজদা দিয়ে সারেন নাই এক ইবলিস যেই পরিমাণ সেজদা আল্লাহর দরবারে করেছে ইমানদার না বেঈমান মানুষ বেঈমান হয় আমলের কারণে নয় মানুষ বেঈমান হয় বিশ্বাসের কারণে তাহাজ্জুদ প্রত্যেক দিন পড়তে না পারলে আল্লাহ জিজ্ঞাসা করবে না যে তাহাজ্জুদ মিস করছো কেন কিন্তু আকীদার ক্ষেত্রে যদি তোমার কোনো ত্রুটি থাকে যেটাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন অকাট্যভাবে তুমি আল্লাহর কৃত অকাট্য কোরআনের কোনো হারামকে যদি হালাল সাব্যস্ত করতে চাও বেঈমান ইসলামে যে সকল জিনিস অকাট্যভাবে হারাম করা হয়েছে সেটাকে কেউ হালাল মনে করলে সেটাকে হালাল সাব্যস্ত করার চেষ্টা করলে এটা কুফুর যেটা ইসলামে হালাল করে দেয়া হয়েছে বৈধ করে দেয়া হয়েছে অকাট্যভাবে যেটার বৈধতা এবং হালাল হওয়াটা প্রমাণিত সেটাকে যদি কেউ অবৈধ সাব্যস্ত করতে চায় এটাও কুফুরি যে ব্যক্তি এই কাজ করবে সে কাফের মুহতারাম হাজিরিন باب قول الله تعالى ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن إمام بخاري رحمة الله عليه সময়ের একটা বড় ধরনের ফিতনা আবির্ভূত হয়েছিল মানুষের মধ্যে একটা কুফুরি বিশ্বাস ছড়িয়ে পড়বার উপক্রম হয়েছিল আর সেই কুফুরি বিশ্বাসটা হলো ইনকারে ওজন কিছু মানুষ আবির্ভাব হয়েছিল কিছু মানুষের আত্মপ্রকাশ ঘটেছিল তারা অস্বীকার করতেছিল তারা বলতেছিল মানুষের আমল ওজন দেওয়া সম্ভব নয় মানুষের কথা পরিমাপ করা সম্ভব নয় যেটা সম্ভব নয় যেটা আমাদের বুঝে আসে না সেটা আমরা মানতে পারি না এই কথা বলে ইসলামের একটা অকাট্য আকীদা আল ওয়াজনু হাক্কুন এই আকীদা এবং এই বিশ্বাসকে অস্বীকার করার প্রবণতা দেখা দিয়েছিল এই জন্যই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার জগৎ বিখ্যাত ইসলামী ইতিহাসের শ্রেষ্ঠতম হাদিস গ্রন্থ সহিহুল বুখারীর সর্বশেষ অধ্যায়ের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা মুসলিম জাতির সামনে এ কথা অত্যন্ত দ্ব্যর্থহীন এবং মজবুতভাবে প্রমাণ করে সারলেন যে জান্নাত এটা যেমন হক জাহান্নাম এটা যেমন হক আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করে রেখেছেন এটা যেমন বিশ্বাস করতে হবে আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন এটা যেমন বিশ্বাস করতে হবে মৃত্যুর পরে মানুষকে আবার আল্লাহ পুনর্জীবিত করবেন এটা যেমন বিশ্বাস করতে হবে আল্লাহ পাক তার কোরআন নাজিল করেছেন এটা যেমন বিশ্বাস করতে হবে আল্লাহ পাক সমস্ত রসুলদেরকে নবুয়ত আর রিসালাত দিয়ে প্রেরণ করেছেন এটা যেমন বিশ্বাস করতে হবে ঠিক তদ্রূপ এটাও বিশ্বাস করতে হবে যে বান্দার আমল এবং বান্দার কথা আমার আল্লাহ ওজন দিবেন অস্বীকার করার কোনো উপায় নাই এই যে ওজন দিবেন আল্লাহ পাক রব্বুল ইজ্জত এটাকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি প্রমাণ করেছেন প্রমাণ করেছেন কিসের মাধ্যমে প্রমাণ করেছেন যুক্তির মাধ্যমে যুক্তির মাধ্যমে প্রমাণ করেছেন না যুক্তির মাধ্যমে প্রমাণ করেননি তাহলে কিসের মাধ্যমে বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করেছেন না বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমেও প্রমাণ করেননি বরং ইসলামের একটি অকাট্য বিশ্বাসকে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই প্রমাণ করেছেন দুটো জিনিসের মাধ্যমে এক নম্বর হলো কিতাবুল্লাহ দুই নম্বর হলো সুন্নত রসুলিল্লাহ দুটি জিনিসের মাধ্যমেই প্রমাণ করেছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে আল ওয়াজনু হাক্কুন মানুষের আমল এবং কথা ওজন হবে এই কথা ইমাম বুখারী প্রমাণ করেছেন